বটদ্রাভা থানত রাজ্য সরকারে ব্যয় করিব 22 কোটি টাকা। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান বটদ্রাভা থানত নতুনক নির্মাণ হব সভাগৃহ, সত্রিয়া সরা আর কার্যালয় গৃহ। আজি থান চৌহদত দামোদর আটা যাত্রী নিবাস গৃহর আধারশিলা স্থাপন করে মুখ্যমন্ত্রী ঘোষণা। নবীকরণ করা হব বটদ্রাভা থানর হাতীপুখুরী। এই প্রকল্পটির জড়িয়ে হাতীপুখুরীর সম্পূর্ণ নবীকরণ করা হব আর বটদ্রাভা থানর যিসমূহ কার্যালয় আছিলে সেই গোটেই কার্যালয় চারিওটাকে আমি নতুন করে সুন্দরভাবে নির্মাণ করিম। দামোদর আটা ভবন হব, অধিকারী সকলের বাবে একটা ভবন হব, দর্শনার্থী সকলের বাবে একটা ভবন হব আর থান পরিচালনা সমিতিরও বাবে ভবন হব। এই গোটেই কামখিনিত রাজ্য সরকারে 22 কোটি টাকা ব্যয় করিব। থানর 50 বিঘা মাটির বাহিরত বৃহৎ প্রকল্প নির্মাণের কামও অব্যাহত থাকিব। সরকারে আগবাই নিছে 150 কোটি টাকার বৃহৎ নির্মাণ প্রকল্প। থানর 50 বিঘা মাটির বাহিরত যেটো বিশাল প্রকল্প কাম চলি আছে প্রায় 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে সেই প্রকল্পরও নির্মাণ ইতিমধ্যে দ্রুতগতিত আগুয়াই লৈ যোৱা হৈছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পদধূলি পড়া সকল স্থানতে রাজ্য সরকারে স্থাপন করিব এটাকৈ নামঘর। বটদ্রাভার পৰা কোচবিহারের মধুপুরলৈ এই আসনিয়ে সামরি লব। গুরুজনাই যেতিয়া বটদ্রাভার পৰা মধুপুরলৈ তেওঁ দীঘলীয়া জীবনকালত বহুতো স্থানত তেওঁ কবাত দুরাতি আছিল, কবাত সাত রাতি আছিল, কবাত ছমা আছিল, এই গোটেই স্থানবিলাকতে আমি একোটা নামঘর আৰু ভকতসকলৰ বহা নির্মাণ বা ভকতসকলৰ বাবে এটা যাত্রী নিবাস নির্মাণ করব খুঁজছো, যাতে শঙ্করদেব সার্কিট এটা, ধর্মীয় সার্কিট এটা নির্মাণ হয়ে যায়। বরপেটার পাটবাহী সত্রলেও সরকারের অনুদান। জীবনের আটাইতকৈ মহত্তম কর্মখিনি পাটবাহীত সমাপন হয়েছিল, সেইভাবে পাটবাহীক লো আমি একটা ডাঙর প্রকল্পর কাম হাতত লৈছো আর এই বছরতে তাক আমি আরম্ভ করি। গোসাই বিহুর দিনাই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপে রাজ্যের ভক্তপ্রাণ রাইজর বাবে কহিয়া আনিছে আশার বতরা। নগাঁওর পৰা অজিত শইকীয়া, রিপোর্ট প্রাগ নিউজ।